মানুষটা মক্কার সবাইকে মাফ করে দিলেন, সেই মানুষটা বললেন এদেরকে যদি মক্কার ওই কাবার গেলাফ ধরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তবু ওদেরকে হত্যা করবে। নবীজি মক্কায় খেলাফা কায়েম করলেন মদিনার পরে, আস্তে আস্তে মক্কায় পরে আরো যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে মুসলিমরা একটু পদস্খলিত হয়ে গিয়েছিল, তাবুকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, অনেক যুদ্ধ হলো। যে তায়েফ থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছিল ওই তায়েফ পরে আমরা যুদ্ধ করে জয় করেছি। আল্লাহ পাক কিভাবে দিন পরিবর্তন করেন দেখেন, কিভাবে দিন কায়েম করেন দেখেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, আর বিদায় হজের ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আমি কি আমার দায়িত্ব পালন করেছি, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সবাই বললেন কি, বেলা ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছে দিয়েছেন। তিনি বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার দায়িত্ব পালন করেছি। এরপর তিনি মাত্র 83 দিন বা 81 দিন বেঁচে ছিলেন। 81 দিনের মধ্যে তার কাছে দুইটা ওহী আসে, একটা হলো রিবা বা সুদ সম্পর্কে, আর একটা হচ্ছে হাদিসে জিব্রিল। এই দুইটা মারা যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমার কবরকে উপাসনার স্থানে পরিণত করবে না, জাজিরাতুল আরব থেকে ইহুদি খ্রিস্টান থেকে তাড়িয়ে দিবে, ওদেরকে সরিয়ে দিবে। তোমরা মহিলাদের ব্যাপারে সতর্ক থাকবে, সলাতের ব্যাপারে সতর্ক থাকবে, আপোষে ইখতিলাফে যাবে না, তোমরা সবাই আদম সন্তান, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, কেউ কারো জানমালের ক্ষতি করবে না। আমি আমার পায়ের নিচে জাহিলিয়াতের সমস্ত প্রথা, সুদ, এইসব কিছুকে আমি দমিয়ে দিয়ে গেলাম। এরকম বড় একটা লেকচার তিনি দিয়েছেন বিদায় হজের ভাষণ, পড়ে দেখবেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিয়ে নেন। সূরা নাযিল হয় ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের নবীজির ওফাত হয়ে যায়, এরপরেও খেলাফা চলেছে আবু বকর সিদ্দিকের সময়, উমরের সময়, উসমানের সময়, আলীর সময়, একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইসলামী খেলাফত ছিল। লাস্ট 100 বছর আপনি দেখছেন কোনো খেলাফা নাই, সেই করেছেন যারা এখন পর্যন্ত দিনের কাজ করে যাচ্ছে মাশাআল্লাহ। এই যে দিন কায়েম করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্টেপগুলো আপনি কিভাবে বুঝলেন? যখন আপনার সামর্থ্য নাই আপনাকে গোপনে দাওয়াত দিতে হবে এবং আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না, দিন কায়েম করতে পারবেন না, ওহির জ্ঞান লাগবে, এই জ্ঞানের সাথে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। প্রথমে গোপনে, যখন শক্তিশালী মানুষরা আমাদের পক্ষে চলে আসবে প্রকাশ্যে, যখন প্রকাশ্যে যাবেন নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তখন সবর করতে হবে, প্রয়োজনে রক্ত দিয়ে জীবনও দিতে হবে, তারপরে প্রয়োজন হলে হিজরতও করতে হবে। হিজরত করার পরে আপনি আবার ব্যাক করবেন, আপনাকে দেখা যাবে সমাজের গ্লোবাল শিরকের মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছেন, তখন আপনি পররাষ্ট্রনীতি চালাবেন, অন্যান্য অন্যান্য জায়গার মানুষরা হয়তো ইসলাম কবুল করতে পারে, তারা ইসলাম কবুল করে হতে পারে, ওখানে ইসলাম কায়েম হবে, এখানে যদি না হয়। তারপরে মদিনায় ইসলামী খেলাফা, খেলাফা যখন হয়ে যাবে, যখন স্টেট হবে, শুনেন, যখন স্টেট পাবেন, জামাআ পাবেন, আমির পাবেন, তখন আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ চলে যাবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া দিন প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়, শুধু এইসব সুশুড়ি মার্কা দাওয়াত দিয়ে কখন আপনি দিন কায়েম করতে পারবেন না, এটা সম্ভব না। নবীজি তার বদরেও যেতে হবে, প্রয়োজন উহুদ, খন্দক, খায়বারের পথ পাড়ি দিতে হবে, পররাষ্ট্রনীতি বুঝতে হবে, কখন কার সাথে চুক্তি করতে হয়, কার সাথে সন্ধি করতে হয়, স্মার্ট মুসলিম হতে হবে, এবং সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি, জামা ইমারা সবকিছু থাকতে হবে, দেন আপনি গ্লোবাল কোন রেভলিউশন ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর এই কাজটা এখন করছে কতজন মুসলিম, এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন, আর এটাই আমাদের জন্য দিন প্রতিষ্ঠার একমাত্র উসওয়াতুল হাসানা, আদার কোনো অপশনই ফলো নাই, কোনো অপশন ফলো নাই আমাদের সামনে। এখন যদি আমরা চাই যে আমরা এভাবে ঘরের মধ্যে বসে কুকুর শেয়ালের মতো মারা যাব, এটা আপনার একটা অপশন করতে পারেন। যদি আপনি চান আপনার জান মাল ইজ্জত সময় শ্রম দিয়ে আপনি দিনের জন্য কিছু করবেন, দাওয়াত, জামা ইমারা, দারুল আরকাম, ইসলাহ, সংশোধন, তা'মুরুনা বিল মারুফ, তানহাউনা আনিল মুনকার, জিহাদ ফি সাবিলিল্লাহ, আপনি চাইলে সেটাও করতে পারেন, অপশন আপনাকে বেছে নিতে হবে। যদি সমাজ ঐক্য না আসে, নেতৃত্বের সংকটে ভোগে জাতি, নেতা আমাদের মতো থেকে বের করতে হবে, একজন আরেকজন আশায় বসে থাকলে চলবে না, কেউ যদি দায়িত্ব না নেয় উম্মা, দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগিয়েছেন ঠিক ওই সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আগাতে হবে ইনশাআল্লাহ। এই সুন্নাহ অনুযায়ী আগামীতে এই জেনারেশনের কিছু ভাই আগাবে, যদি তারা না আগায় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য জেনারেশনকে নিয়ে আসবেন, তারা আগাবে ইনশাআল্লাহ। তারাও যদি না আগায় তারপরে আল্লাহ পাক অন্য আরেকটা জেনারেশনকে নিয়ে আসবেন, তারা আগাবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই এই দিন বাইতুল মাকদাস থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তাআলা।
আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সেই সোনালী সময়টা দেখার তৌফিক আমাদেরকে দান করুন। আগামী দিনগুলোতে ইসলামের যে বিজয় আসতে যাচ্ছে, এই বিজয়ে আমাদেরকে আল্লাহ পাক এই বিজয়ী কাফেলায় শরীক করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক খলিফা মাহদিও থাকবে, এই কালো পতাকা চলতেই থাকবে, চলতেই থাকবে, হাত্তা ইউনসাবা বিইলিয়া, যতক্ষণ না তা গিয়ে ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে আকসায় গিয়ে তা স্থাপিত হবে। তার মানে পৃথিবীর শক্তিগুলো, বাতিল পরাশক্তিগুলো যতই চাক না কেন, ইসলামের বিজয়, ইসলামের উত্থান ঠেকানোর জন্য, কিন্তু যেই ইসলামকে আল্লাহ বিজয়ী করতে চান সেই ইসলামকে ঠেকানোর সাধ্য আছে কার? তো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ শীঘ্রই ইসলাম বিজয়ী হবে। আমরা পৃথিবীতে দেখে যেতে পারি বা না পারি, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর বিধান অবশ্যই পায় হবে। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। নবী আপনি বলে দিন, সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে, আর বাতিল তো দূর হওয়ারই ছিল। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, পৃথিবীর এই বাতিল পরশক্তিগুলো হলো ফেনা, এগুলো শুকিয়ে নিঃশেষ হয়ে যায়। ওয়াআম্মা মা ইয়ানফাউন নাস ফায়ানকুসু ফিল আরদ, আর যা কিছু মানুষের উপকারে আসে সেটাই পৃথিবীতে স্থায়ী হয়ে থেকে যায়। এক সময় পৃথিবীতে সমাজতন্ত্রের বড় রাজত্ব ছিল, কিন্তু সেই রাশিয়া ভেঙে খান খান হয়ে গিয়েছে। আল্লাহর বান্দাদের সঙ্গে মোকাবেলা করতে এসেছিল এই সোভিয়েত ইউনিয়নের সে ভল্লুকগুলো, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে গায়েবীভাবে সাহায্য করেছেন। দুনিয়ার পরাশক্তি তাদের কাছে নাকারে চুবানি খেয়েছে, সমাজতন্ত্রের রাজত্বের পতন ঘটেছে, তারা পরাশক্তি হিসেবে থাকতে পারেনি, বরং রাশিয়া ভেঙে অসংখ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন গণতন্ত্রের যুগ, পুঁজিবাদের যুগ, সেকুলারিজমের যুগ। ইনশা আল্লাহ এই যুগও বেশি দিন থাকবে না, শীঘ্রই এই যুগেরও সমাপ্তি ঘটবে এবং পৃথিবীতে দাজ্জালি পরাশক্তির সমাপ্তি ঘটে পৃথিবীতে আল্লাহর নবীর আদর্শ কায়েম। এখন আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় যেটা, সেটার দাওয়াত দিয়ে আলোচনার সমাপ্তি ঘটানো। আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় হলো এই যে কিতাব, নাম কি এই কিতাবের? আরে বলেন না সবাই, নাম কি? আমাদের জন্য এখন সবচাইতে বড় করণীয় হলো এই কিতাবকে মজবুত ভাবে, দৃঢ় ভাবে আঁকড়ে ধরা, যেমনটা আল্লাহ আদেশ করেছেন, খুদিল কিতাবা বিকুয়া, বড় শক্তির সাথে, নিরীহ ভাবে না, অসহায় ভাবে না, দুর্বল ভাবে না, বড় শক্তির সাথে এই কিতাবটাকে আঁকড়ে ধরো। এই কিতাবই তোমাকে মানজিলে মাকসুদে পৌঁছে দেবে। এই কিতাব সেই কিতাব, যেই কিতাব আঁকড়ে ধরার ফলে